নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে। এটা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এবং বাচ্চাদের তো খুবই প্রিয়। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ডিমকে ভেঙে নিলাম। এবার এর মধ্যে এক চামচ মধু, সামান্য লবণ ও চার চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো চিনির পরিবর্তে গোটা চিনিও ইউজ করতে পারেন। আর চিনিটা যদি স্কিপ করেন তাহলে এর পরিবর্তে মধুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা হ্যান্ড স্টিকের সাহায্যে ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে এক কাপ ময়দা ও ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। রুম টেম্পারেচারে রাখা এক বাটি দুধ দিয়ে দিলাম ও এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা তখন অফ হয়ে গিয়েছিলো। এবার আমি আবার একটা হ্যান্ড স্টিকের সাহায্যে এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। থিকনেসটা এইরকম রাখতে হবে, এর বেশি পাতলা করা হবে না। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে ঘি ব্রাস করে নিলাম। এবার এক হাতা ব্যাটার তুলে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। হাতার উল্টো পিট করে আমি এটা গোল করে নিলাম। এবার এক থেকে দেড় মিনিট তাওয়ার মধ্যে এটা রেখে দিলাম। ওপরে বাবলস দেখা দিয়েছে, এবার এটা উল্টিয়ে নেব। এই সাইডটাও এক দেড় মিনিট মতো ভেজে নেব। এবার এটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে প্লেটে রেখে দেব। আমি আবার পরেরটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার এক হাতা ব্যাটার তুলে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, হাতার উল্টো পিট করে এভাবে গোল করে নিলাম। এক থেকে দেড় মিনিট রেখে দিলাম, আবার বাবলস দেখা দিয়েছে, এবার আমি এটা উল্টিয়ে নেব। এভাবে আমি সবকটি প্যানকেক বানিয়ে নেব। সবকটি প্যানকেক আমার বানানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ মধু এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব। এবং একটু ডেকোরেট করে নেব, সামান্য টুটি ফুটি এর উপরে দিয়ে দিলাম ও সামান্য বাটার এর উপরে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বাড়িতে একদিন বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।